আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমাদের ক্লাসটি হবে এসআইও। তো এসআইওর সম্পূর্ণ ক্লাসটি দেখেন অ্যানিমেশন দিয়ে করা। তো আসেন আমরা শুরু করি। এসআইও সুপার ইনপুট আউটপুট। হোয়াট ইজ এসআইও সুপার ইনপুট আউটপুট? শর্ট ফর সুপার ইনপুট আউটপুট অর সুপার আইও এসআইও EC controller in an integrated circuit IC on a computer motherboard that handles the slow and less prominent input output device shown below. When the super input output was first introduced in the late 1918s, it was found on an expansion card. Later, this chip was embedded into the motherboard and communicated over the ISA bus. As ISA began to no longer be used with computer, SIO communicated over the PCI bus. Today, Super IO communicates through the Southbridge and is still used with computer to support older legacy device. Super Input Output বা Super IO SIO EC controller জন্য সংক্ষিপ্ত। একটি কম্পিউটার মাদারবোর্ডে একটি ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি যা নিচে দেখানো ধীর বা কম বিশিষ্ট ইনপুট আউটপুট ডিভাইস পরিচালনা করে। যখন 1980 সালে শেষের দিকে সুপার ইনপুট আউটপুট প্রথম চালু করা হয়েছিল, তখন এটি একটি এক্সপেনশন কার্ডে পাওয়া গিয়েছিল। পরে এই চিপ মাদারবোর্ডে সংযুক্ত করা হয়েছিল এবং আইএসএ বাসের উপর যোগাযোগের করা হয়েছিল। আইএস এখন আর পিসিআই বাসের সাথে যোগাযোগ করে কম্পিউটারের সাথে ব্যবহার করা শুরু করেনি। আজ সুপার আইও সাউথ ব্রিজের মাধ্যমে যোগাযোগ করে এবং এখনও পুরনো লেগেসি ডিভাইসগুলি সমর্থন করে কম্পিউটার ব্যবহার করা হয়। এক কথা হচ্ছে যে সুপার আইও চিপটা এমন একটি ইনভেডেড কন্ট্রোলার অর্থাৎ ইসি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মাধ্যমে সম্পূর্ণ মাদারবোর্ডের যত রকমের ইনপুট আউটপুটের সাপোর্টের কাজগুলো হয়ে থাকে। যেমন আমরা একটু নিচে দেখি, কম্পিউটার ডিভাইস হ্যান্ডেল বাই দ্য সুপার আইও। তো আমরা দেখতেছি ফ্লপি ডিস্ক কন্ট্রোলার অর্থাৎ ফ্লপি ডিস্কগুলোকে কন্ট্রোল করতো। গেমস পোর্ট অর্থাৎ যত রকমের পোর্ট আছে গেমসের জন্য সেগুলো সে কমিউনিকেট করত। ইনফ্রারেড একটি সেন্সর ছিল, পোর্ট ছিল, ওইটাও সে কমিউনিকেট করতে পারত। ইন্টুরেকশন ডিটেকশন এটি একটি মানে ডিভাইস, এটাকেও সে কমিউনিকেট করতে পারত। কিবোর্ড এবং মাউস তবে ইউএসবি করতো না, ঠিক আছে? তো কিবোর্ড এবং মাউসটি সরাসরি কমিউনিকেট করতো আইও চিপের সাথে। তারপর প্যারালাল পোর্টের সাথে কমিউনিকেট করতো। রিয়েল টাইম ক্লক আরটিসি যেটা আমাদের টাইমিংটা মানে কন্ট্রোল করে এই আইও চিপে। সিরিয়াল পোর্ট যেগুলো মাদারবোর্ডের এক ধরনের পোর্ট ছিল, যেগুলো দিয়ে আমরা এখন যেই ইউএসবি আপডেট হয়ে এসেছে সেটা ইউএসবিতে আমরা সব ধরনের কাজ করতে পারি। তখনকার জগৎ মানে যখন আমাদের কম্পিউটার স্টার্ট হয় তখনকার সময়ে এই সিরিয়াল পোর্টটা ছিল হচ্ছে যে ইউএসবির মতো করে সব ধরনের কাজ সে করতে পারতো। টেম্পারেচার সেন্সর অ্যান্ড ফ্যান স্পিড অর্থাৎ আমাদের ল্যাপটপের কী পরিমাণ বা ডেস্কটপে কী পরিমাণ টেম্পারেচার হচ্ছে প্রত্যেকটা চিপ সেটের সাথে সে কমিউনিকেট করতে পারতো। ওই টেম্পারেচারগুলোকে সে ফ্যানের মাধ্যমে কন্ট্রোল করতে পারতো, স্পিড কমাইতে বাড়াতে পারতো। এ সিরিয়াল বাস রোম ইন্টারফেস
ইন্টারফেস, অর্থাৎ আমাদের কম্পিউটারের ভিতরে বায়োস নামে একটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা প্রত্যেকটা ডিভাইসগুলো আমাদের বায়োসকে পরিচিত করে দেওয়া হতো, নাহলে ডিভাইসগুলো চিনতো না। তো সেটা আবার আমাদের কন্ট্রোলার কী করতো, ইনপুট আউটপুট যেহেতু ও কমিউনিকেট করতো, সেটাকে সে বায়োসকে রিলেটেড মাধ্যমে এই কাজটা করতে পারতো। প্লাস ওয়েট মডিউল মডুলেশন ফ্যান স্পিড কন্ট্রোলার, অর্থাৎ আমাদের যেই চিপটা সেটা এক্সট্রাভাবেই ফ্যানকে সে কন্ট্রোল করতে পারতো, সেটা ফ্যানকে কখন সে চালু করবে, কখন সে অফ করবে, কারণ ফ্যানে এক্সট্রা ভোল্টেজ প্রয়োজন হয়, আর ফ্যানে সে কয়েল থাকে, ও কয়েলটা অনেক ভোল্টেজ নেয়, অ্যাম্পিয়ার টানে। তো যার কারণে যখন আমাদের টেম্পারেচার কম থাকে তখন ফ্যান কী করে, আয়োচিপ কী করে, ফ্যানকে অফ রাখে, যখন তার প্রয়োজন মনে করে তখন সে চালু করে, স্লো করতে চাইলে স্লো করতে পারে, স্পিড করতে চাইলে স্পিড করতে পারে। এই হচ্ছে যে আমাদের সুপার ইনপুট আউটপুটের কন্ট্রোলার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে নেক্সট চ্যাপ্টারে যাই। হাউ ডু আই নো হোয়াট আই সি ইজ দ্য সুপার আইও অন মাই মাদারবোর্ড, কীভাবে আমরা মাদারবোর্ডের এই চিপটাকে চিনতে পারি যে এটা আইও চিপ। তো আমরা আসেন দেখি, একটা মাদারবোর্ড আমরা অন করলাম, দেখালাম। এই মাদারবোর্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই সেই আয়োচিপ, আমরা এই জাতীয় আয়োচিপ দেখতে পাবো, 128 পিনের হয় অনেক ধরনের, তবে কমন এখন 128 পিন, আগে আরও কমও ছিল, 194ও ছিল, 196ও ছিল, তা এখন 128 পিন এখন কম্পালসারি করে ফেলেছে, এটা এই স্ট্যান্ডার্ড পিন করে ফেলেছে। এই হচ্ছে যে আমাদের আয়োচিপ, আর আয়োচিপের এটা হচ্ছে আমাদের কোম্পানি বা ম্যানুফ্যাকচার নেম, আমরা আরও ডিটেলস দেখতে যাব। তো কীভাবে চিনতে হয়, এভাবে আমাদের 128 পিনের কাছাকাছি অনেক পিন থাকবে, যেটা সেটা হচ্ছে আমাদের আয়োচিপ, তবে ব্র্যান্ডগুলোর নাম মনে রাখতে পারলে আরও ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাইং দ্য সুপার আইও অন ইউর মাদারবোর্ড ইজ অফেন ইজি ইফ ইউ লুক ফর অ্যান ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট ইজ লেবেড উইথ এ কোম্পানিজ নেম দ্যাট ম্যানুফ্যাকচার সুপার আইও চিপ। সাম কমন সুপার আইও ম্যানুফ্যাকচার আর ফিনটেক, ইএনই,
আইটি, ন্যাশনাল সেমিকন্ডাক্টর, নোভাটন, এসএমএসসি, ভায়া অ্যান্ড উইনবন। এগুলো হচ্ছে যে আমাদের সুপার আয়োর ভিতরে দেখা যায় যে কিভাবে আমরা ইজিভাবে বের করতে পারি, তার একটা নমুনা আমি নিচে দিলাম। সেই নমুনাগুলো আমরা একটু দেখি। একটা সম্পূর্ণ একটা ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে, অর্থাৎ একটা মাদার বোর্ডের ভিতরে আমরা কিভাবে মানে ম্যানুফ্যাকচার দেখে আমরা চিনবো, তো ম্যানুফ্যাকচারের নামগুলো আমি দিয়ে দিয়েছি নিচে, বা কোম্পানির নামগুলো আমরা দিয়েছি, ফিনটেক, তারপর ইএনই, আইটি, তারপর ন্যাশনাল সেমিকন্ডাক্টর, তারপর নোভাটন, এসএমএসসি, ভায়া এবং উইনবোর্ড। এগুলো হচ্ছে যে তাদেরই এই কয়টাই হচ্ছে যে আমার কমন, এবং এই কয়েকজনই আমাদের সুপার আয়ো কন্ট্রোলারটা আমাদের তৈরি করেছে। তো এগুলো দেখেই আমরা চিনতে পারবো। তো এগুলো আরেকটু ডিটেলস আমরা যদি দেখতে যাই, নেক্সট চ্যাপ্টারে যাব। হোয়াট ইজ নেম অফ কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচার সুপার আয়ো চিপ, কে কে তৈরি করে, আমরা এখন আরও ডিটেলসভাবে দেখতে পারবো। তো আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে যে ইএনই কোম্পানি, আর এই ইএনই কোম্পানির এইভাবে আমাদের আইসি তৈরি করে থাকে, আপনি দেখে রাখেন। প্রিয় শিক্ষার্থী, আজ আবার আমরা যে কাজটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে সম্পূর্ণ আয়োচিপের একটি ভালো খারাপ এবং এটা পরিচিতি, এটা কিভাবে আমরা চিনবো, এগুলো নিয়ে ক্লাস দেখাচ্ছি। তো আসেন আবার আমরা দেখি। এটা হচ্ছে যে আইটি কোম্পানি, আইটি কোম্পানির এটা আমাদের আয়োচিপ। তো আইটি কোম্পানির আয়োচিপ আর ইএনই আয়োচিপের ভিতরে আমরা ডিফারেন্স কিছুই দেখতে পাচ্ছি না, শুধু নেমটা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আর কোড পার্ট কোডগুলো ডিফারেন্স দেখতে পাচ্ছি। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি যে নোভাটন, নোভাটনের আমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না এখানে, আমাদের শুধু ওই নেম, কোম্পানি নেম এবং পার্টকোড চেঞ্জ দেখতেছি। এরপর দেখতে পাচ্ছি যে এসএমএসসি, সেটাও সেম। এরপর দেখতে পাচ্ছি উইনবোর্ন। অর্থাৎ শিক্ষার্থী বন্ধু, আমি আসল কথা বলতে চাচ্ছি যে দেখতে সেম কন্ডিশন, অর্থাৎ সেম আইসির সাইজ বা পিন লেগ বা লেগগুলো একদম সেম সাইজের হবে, 128 পিনের, জাস্ট আমার নেম চেঞ্জ হয়ে যাবে, পার্টকোড চেঞ্জ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু প্রত্যেকটা চিপের কীভাবে আমরা পার্টকোড এবং সিরিয়াল কোড, কীভাবে পিন কতগুলো থাকতে পারে, এগুলো একটু ডিটেলস আমরা আর একটু ঢিপে যাই দেখবো। আসেন নেক্সট চ্যাপ্টার। ইএনই সুপার ইনপুট আউটপুট চিপ ডিটেলস, এ হচ্ছে আমাদের চিপ। আমরা দেখতে পাচ্ছি ইএনই একটা কোম্পানি নেম, অর্থাৎ এইভাবে আপনাদের উপরে কোম্পানি নেম থাকবে। এটা হচ্ছে যে আমাদের কোম্পানি নেম, আর এটা হচ্ছে যে আমাদের পার্টকোড, অর্থাৎ এই যে KB3930QF চিপ পার্টকোড, এটা হচ্ছে আমাদের চিপের পার্টকোড। এই পার্টকোড ধরে আমরা আমরা সব কিছু বের করতে পারবো, ডাটাশিট বের করতে পারবো, স্কিম্যাটিক ডায়াগ্রাম বের করতে পারবো, এবং এই প্রত্যেকটা লেক সম্বন্ধে আমরা এই পার্টকোড ধরে আমরা জানতে পারবো। এটা হচ্ছে যে আমাদের পিন লেক, অর্থাৎ আমাদের পিনগুলোকে কীভাবে আমরা বুঝতে পারবো, প্রত্যেকটা সাইডে, অর্থাৎ এটা চারটা সাইড আছে, অর্থাৎ এটাকে বলা হয় স্কোয়ার। আমরা প্রত্যেকটা সাইডে আমরা 32, অর্থাৎ 32 পিন করে করে টোটাল চারবার আমরা 32কে যদি যোগ করি তাহলে 128 পিন আমরা পেয়ে যাব। এদিকে 32, এদিকে 32, এদিকে 32, এদিকে 32, তো টোটাল আমাদের 128 পিন পেয়ে যাব। এটা হচ্ছে যে আমাদের A2, এই A2টা হচ্ছে আমাদের সুপার আয়ো চিপের যেই সিরিয়াল, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে একই নামে আমাদের আরেকটা চিপ থাকবে, জাস্ট সিরিয়ালটা চেঞ্জ হবে। অর্থাৎ দেখা যাচ্ছে সিরিয়ালটা কেন চেঞ্জ হয়েছে, ইএনই কোম্পানির এই সেম ক্যাটাগরি, বাট এই সিরিয়াল নাম্বারটা আমাদের চেঞ্জ করে দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে কিছু লেগের কাজগুলো ওই ওই সেকশন থেকে, অর্থাৎ আগে যেটা ছিল সিরিয়াল, সেই সিরিয়াল থেকে কিছুটা আপডেট করেছে, বা আপডেট করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু লেগ আমাদের অফ রেখেছে, কিছু লেগকে চালু রেখেছে, এরকম কিছু সিরিয়ালকে তারা ডিফেন্স করছে। এবার আসেন আমরা দেখতে পাচ্ছি যে চিপ ডাটাশিট, আমরা ডাটাশিট কীভাবে বুঝবো, এই পার্টকোড ধরে, আমরা যে একটু আগে দেখলাম যে এই পার্টকোড, এই পার্টকোড ধরে আমাদের ডাটাশিট নামাতে হয়, আর আমরা ডাটাশিট কীভাবে চিনতে হয় সেটা আমরা একটু দেখি।
এই হচ্ছে যে আমাদের ডাটা শিট, অর্থাৎ প্রত্যেকটা লেকের নেম আমরা বের করতে পারবো ডাটা শিটের মাধ্যমে, এবং আরও ডিটেলস আছে। জাস্ট আমি একটা পেজকে তুলে ধরার চেষ্টা করছি, প্রত্যেকটা পার্ক ডিটেলস আছে এবং এটা টেম্পারেচার কি, এটা কি পরিমাণ সে ভোল্টেজ ইন হবে এবং কি পরিমাণ হাই হলে এটা ঠিক থাকবে, এই এই ডিটেলস আরও অনেক ডিটেলস থাকবে এখানে, আপনারা বের করে নিতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসকেমেটিক ডায়াগ্রাম, এই আইসির অ্যাসকেমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে আমরা একটু দেখতে চাই কীরকম হতে পারে। এ হচ্ছে যে অ্যাসকেমেটিক ডায়াগ্রাম, তো অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের ডাটা শিট শুধু অনলি ফর আমাদের নেম থাকবে, কোন পায়ের কী নাম, আর অ্যাসকেমেটিক ডায়াগ্রামে কোথা থেকে আসছে, এটা কি আসছে না গেছে বা না উভয় দিকে আসা যাওয়া করতেছে, বা কোন পেজে আছে, কোন পেজ থেকে আসছে, টোটাল ডিটেলস, অর্থাৎ এটার সাথে কি রেজিস্টার আছে, কি ক্যাপাসিটার আছে, কি কোনো কম্পোনেন্ট আছে কি না, বা কোনো কম্পোনেন্ট গ্রাউন্ড হয়েছে কি না বা পজিটিভ হয়েছে কি না, ডিটেলস এটা থেকে জানতে পারবো। ডাটা শিট থেকে তা জানা যাবে না, বাট আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম থেকে তা জানতে পারবো। এই হচ্ছে যে আপনাদের সুপার আয়ো ইনপুট কন্ট্রোলারের, অর্থাৎ ইনপুট আউটপুট কন্ট্রোলারের ডিটেলস। আমরা আমরা এই একটা দিয়ে সবগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখেন অল ইনপুট আউটপুট চিপ ডিটেলস সেম সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমটা সব ধরনের জন্য ঠিক সেম থাকবে, বাট আপনার লেগ চেঞ্জ হবে, লেগের লেগের যে এদিকে যদি এক নাম্বার হয়ে থাকে অন্যদিকে দেখা যাবে যে এক নাম্বার, অর্থাৎ ডিটেলস কত হচ্ছে যে কোম্পানি যেহেতু চেঞ্জ, নামও চেঞ্জ, বাট সিস্টেমটা, অর্থাৎ আমরা এখানে পাটকোডটা, কোম্পানি নেমটা, পিনটা বা সিরিয়ালটা, এগুলো সিস্টেমটা ঠিক থাকবে। হ্যাঁ, তো আমরা সেম, আমরা শুধু ইএনই দিয়ে দেখানোর চেষ্টা করেছি, আইটিরও সেম, নোভাটনের সেম, এসএমএসসি সেম, নোভাটনও সেম, এগুলো হচ্ছে সেম। তো নেক্সট চ্যাপ্টার আমরা যাব, হাউ টু চেক এসআইও চিপ গুড অর ব্যাড স্টেপ বাই স্টেপ, আমরা কীভাবে একটা চিপকে ভালো খারাপ চিনব স্টেপ বাই স্টেপ, সেটা আমরা একটু দেখি। একটা আইচিপ দেখতে পাচ্ছি, আইচিপে প্রথমে আমাদের কি করতে হবে, 3.3 ভোল্টেজ থাকতে হবে তার ইন ভোল্টেজে, অর্থাৎ আমাদের কোন পায়ে ইন আছে সেই ইন পায়ের ভিতরে আমাদের দেখতে হবে যে 3.3 ভোল্ট আছে কি না। তবে বলেছে কোথা থেকে আসবে, স্টেপ ডাউন সার্কিট, অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্ট যে সার্কিট থেকে আমাদের 3 ভোল্টটা পাওয়া যাবে, সেই 3 ভোল্টটা এখানে আমাদের চেক করতে হবে। পরবর্তীতে আমরা দেখব, এটা হচ্ছে যে আমাদের সুইচ, অর্থাৎ পাওয়ার সুইচে আমাদের 3 ভোল্ট থাকতে হবে, আর এই সুইচের 3 ভোল্টের নাম হচ্ছে যে NBS WON WO ON, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের সুইচের সেই নাম, যে নামে আমরা এই সুইচে ভোল্টেজ পাবো। আমরা এখানে 2-4টা পা দেখতে পাচ্ছি, বাট এই পা আর এই পা সেম, এখানে আমরা 3 ভোল্টেজ পাবো যেটা আমাদের আইচিপের সাথে সরাসরি সম্পর্ক আছে, আর এই পা আমাদের সেম, যেটা আমাদের গ্রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। আমরা পাওয়ার সুইচ চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এই ভোল্টেজটা জিরো হয়ে যাবে, এবং জিরো হওয়ার সাথে সাথে এই আইচিপটা চালু হয়ে যাবে, আর যখন আমরা পাওয়ার সুইচটাকে সরিয়ে নিব তখন আমাদের এই আইচিপে আবার 3 ভোল্টেজ তৈরি হবে। তো অর্থাৎ আমরা বোঝাতে চেষ্টা করছি, যখন আমরা পাওয়ার সুইচ চাপ দিব তার আগে আমাদের 3 ভোল্টেজ থাকবে, আর পাওয়ার সুইচ যখন চাপ দিব তারপরে আমাদের 0 ভোল্টেজ হয়ে যাবে। এ হচ্ছে যে আমাদের সিস্টেম। তো আমাদের যখন পাওয়ার সুইচ চাপ দেওয়া হবে, জিরো হয়ে যাবে, তখন আমাদের কি হবে, S5 ON 3 ভোল্টেজ তৈরি করে এই আইসিটা চালু করে দিবে। যখন আমরা S5 ON পেয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে আইচিপটা ভালো আছে, আর S5 ON যখন আমরা পাবো না তখন আমরা বুঝতে পারবো যে এই আইচিপটা মোটামুটি আমরা ধরে নিতে পারবো যে হয় সে খারাপ, আর না হয় বায়োস খারাপ, আমাদের হয় বায়োস করে দেখতে হবে। বায়োস করার পরও যদি আমাদের এই সাপ্লাই তৈরি না হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের এই আইচিপটা খারাপ। তারপর আমরা যে জিনিসটা চেক করব, RSM রিসেট 3 ভোল্টেজ, অর্থাৎ আমাদের এই RSM রিসেটটা আমাদের চেক করতে হবে। এই ভোল্টেজটা আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা আরও কনফার্ম হতে পারবো যে হ্যাঁ আইচিপটা ভালো আছে, আর এই ভোল্টেজটা যদি আমরা না পাই তখনও আমরা ধরে নিতে পারি যে আইচিপটা খারাপ, তারপর কনফার্ম না, আমরা তারপর আবার বায়োস করে দেখব। ওকে শিক্ষার্থী বন্ধু, এবার আমরা আবার দেখি,
আমরা যে পাওয়ার সুইচটা যে চাপ দিয়েছি, চাপ দেওয়ার পর যেই সাপ্লাইটা আমাদের বের করলো দুটা, একটা হচ্ছে যে S5 on আর একটা হচ্ছে RSM রিসেট, এই দুটা সাপ্লাই যখন আমাদের তৈরি করে সাথে সাথে এও তৈরি করে দেয়, কারণ ওকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে তুমি এই দুটা সাপ্লাই তৈরি করো, আর এই দুটা সাপ্লাই তৈরির পর আমি যে এখানে তোমাকে এনেবল করেছি বা এখানে যে আমি তোমাকে চালু করেছি এটার একটা সিগনাল তুমি দাও। তো এই সিগনালের নামটাই, অর্থাৎ আমি যে পাওয়ার সুইচ চাপ দিয়েছি এই সিগনালের নামটা হচ্ছে DNBS অন, এই সাপ্লাইয়ে আমাদের বের হবে। এটি এইগুলো কিন্তু আমাদের এই যে S5 on সব সব জায়গায় সেম থাকবে, এই নাম RSM রিসেট সব জায়গায় সেম থাকবে, হয়তো সাথে কিছু এদিক এদিক করতে পারে, যেমন EC RSM রিসেট বা অন্য কিছু দিতে পারে, তবে RSM রিসেট থাকবে নাম। তবে DNBS অন নামে যে সাপ্লাই, যেই সাপ্লাইয়ের নামটা বা পাওয়ার সুইচের যে নামটা, এটা চেঞ্জ হবে। এখানে হয়তো আপনি DNBS অন দেখতে পারবেন, হয়তো বা পাওয়ার সুইচ দেখতে পারবেন, পাওয়ার বাটন দেখতে পারবেন। ওকে শিক্ষার্থী বন্ধু, আমাদের এই পাঁচটা কাজ করতে পারলে বা এই পাঁচটা কাজ যদি ওকে পান তাহলে আমাদের আয়োজকটা ওকে, আর এই পাঁচটার ভিতরে যদি ওকে না পান তাহলে আয়োজক খারাপ। তার আগে আপনি কনফার্ম বলে দিই, আর কোনো IC আপনি কনফার্ম করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি স্টেপ বাই স্টেপ চেক করেন। এবং সবচেয়ে ভালো হয় যে নতুন আরেকটা এত কিছু দেখার পর নতুন আরেকটা না লাগানো পর্যন্ত আপনি কনফার্ম করতে পারবেন না, কারণ ওই IC-টাই যে খারাপ হয়েছে এমন কোনো কনফার্ম কেউ দিতে পারবে না লাগানো পর্যন্ত। এটা কেন বলেছি, কারণ এগুলো হচ্ছে চিপ সেট, আর এগুলো আপনার আউটপুট দেওয়ার সাথে সাথে যদি যেখানে ইনপুট হচ্ছে এখান থেকে, যেমন ধরলাম আইও চিপ থেকে আউটপুট করতে পারছে, বাট যেখানে গিয়ে ইন হচ্ছে সেটা নেগেটিভ হয়ে আছে, তাহলে সে আউটপুট করার সাথে সাথে সে নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হওয়া মানে এটা তখন খারাপ বুঝাবে। আসলে তখন তো খারাপ না, কারণ সে আউটপুট করেই সাথে সাথে সে নেগেটিভ দেখাচ্ছে, যার কারণে এটা খারাপ আমরা ভাবতেছি। তো সো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খুব সতর্কভাবে কাজ করার চেষ্টা করবেন। তো আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা এটাকে নিয়ে আর একটু ডিটেলস দেখব। আমরা দেখলাম যে আইচিপ কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে হয়, এরপর আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু চেক আইচিপ গুড অর ব্যাড উইথ ডায়াগ্রাম, কীভাবে আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম সহকারে এই যে এতক্ষণ আমরা যে চিপটা স্টেপ বাই স্টেপ দেখেছি সেটা আমরা প্রমাণ করবো কীভাবে, যে আমি যে কথাগুলো যে বলছি বা যে ইম্পর্টেন্ট লেখগুলোকে নিয়ে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সেটা যে আসলে কতটুকু বাস্তবতা আছে, কতটুকু রিয়েল, সেটা আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে আসেন আমরা দেখি
এই 3 ভোল্টেজ অর্থাৎ 3.3 ভোল্টেজ পিসিইউ ফ্রম স্টেপ ডাউন সার্কিট কিভাবে যায়। তো আমরা একটু দেখি যে এই যে সাপ্লাইটা সেটা এই যে এই এটা হচ্ছে যে স্টেপ আমাদের যে এসআইও সার্কিট, এখানে আমাদের এসআইও সার্কিটের ব্র্যান্ড বা কোম্পানি নেম নাম থাকবে। আর এখানে হচ্ছে যে আমাদের সেই সাপ্লাই আমাদের দেখতে পাচ্ছি 9, তারপর 22, 33, 96, 111, 125, 66 যেই পিনগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের 3.3 ভোল্টেজ থাকতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে এটাই সে ইনপুট ভোল্টেজ, এটা আমরা দেখি VCC1। ওকে শিক্ষার্থী বন্ধু, পরের স্টেপ সুইচ, এই সুইচটা চাপ দিব, চাপ দেওয়ার আগে আমাদের 3 ভোল্টেজ থাকবে, চাপ দেওয়ার পর আমাদের 0 ভোল্টেজ হবে। তো আমরা দেখি এই যে NBS অন, SW অন যে নেমটা আমরা পাইলাম যে সুইচের, সেটা কোথায় থাকবে? আইচুপের, এখানে তো আইচুপে আমরা একটা দেখাই নিলাম না, কিন্তু চেক করবেন কীভাবে ডায়াগ্রামে, দেখেন এই যে NBSW অন যে লেখাটা দেখতে পাচ্ছি 23 নম্বর পেজ থেকে আসছে, এসে আমাদের 19 নম্বর পা দিয়ে আমাদের আইচুপে ইন করেছে। তাহলে আপনি এখান থেকে 19 নম্বর পা যেটা সেটা আপনি গুনে এই সাপ্লাইটা দেখে নেবেন। ওকে শিক্ষার্থী বন্ধু, এরপরে স্টেপ আমরা দেখি যে সুইচ চাপ দিলাম, চাপ দেওয়ার পর 0 হয়ে গেল, 0 হয়ে যাওয়ার পর আমাদের যে সিগন্যালটা বের করবে বা যে সাপ্লাই বের হবে S5 অন 3 ভোল্টেজ সেটা আমরা দেখতে পাচ্ছি। এই সে S5 অন এটা আমাদের বের হবে 101 নম্বর পিন দিয়ে, আমরা এই আচিপে তখন 101 নম্বর পিনে চেক করব। এরপরে আমরা যে জিনিসটা চেক করব RSM রিসেট, RSM রিসেট কোন পিনে আছে সেটা আমরা কীভাবে বুঝবো? এই সেই 95 অর্থাৎ 95 আমরা একটু দেখি, এই যে RSM রিসেট 16 নম্বর পেজ থেকে আসছে, আর আমরা সেইভাবে চেক করব। এরপরে আমরা যেটা দেখব DNBSW অন, এটা আমরা দেখি কোন পিনে আমাদের আছে, দেখতে পাচ্ছি 90 অর্থাৎ 90 পিনের যেই DNBS অন আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা চেক করব কোন পিনে, এখানে 90 নম্বর পিনটা খুঁজে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা আমি খুব ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে স্কেমেটিক ডায়াগ্রাম করতে হয়, রিড করে আমাদের প্র্যাকটিক্যালি আইচিপের সাথে চেক করতে হয় সেটা দেওয়ার চেষ্টা করছি। হয়তো আপনারা ছবি অথবা ডায়াগ্রাম দেখে অনেকে হিজিবিজি বা অনেকে মানে গ্যাঞ্জাম মনে করতেছেন, আসেন আমরা প্র্যাকটিক্যালি মাদারবোর্ড থেকে কীভাবে চেক করতে হয় সেটা আমরা একটু দেখি। এসআইও সুপার আইও আমরা দেখতে পাচ্ছি, ইনপুট আউটপুট কন্ট্রোলার, হাউ টু চেক এসআইও চিপ গুড অর ব্যাড ইন মাদারবোর্ড প্র্যাকটিক্যাল চেক, কীভাবে মাদারবোর্ডে প্র্যাকটিক্যালি চেক করব। আসেন আমরা দেখি, এই মাদারবোর্ড নিলাম, মাদারবোর্ড নেওয়ার পর প্রথম যে স্টেপটা আমরা চেক করব 3 ভোল্টেজ বলেছিলাম, যেটা আমাদের আইচুপে ইন হয় বলেছিলাম, এখানে আমরা কোন পায়ে ইন হয়েছে সেইটা আমরা চেক করব কীভাবে সেটাই দেখাচ্ছি। মিটার নিলাম, মিটার আমাদের সব 0 ভোল্টেজ থাকবে, আমরা এখানে ভোল্টেজ রেঞ্জে রাখব, ভোল্টেজ রেঞ্জে রাখার পর আমরা মিটারে কী করব, নেগেটিভটা নেগেটিভ প্রুফে ধরব, এইগুলো হচ্ছে নেগেটিভ প্রুফ, এই নেগেটিভ প্রুফে ধরব, আর পজিটিভ প্রুফটা আমরা সেই পিনে ধরব যে পিনে আমরা ভোল্টেজটা পেয়ে থাকি, তখন আমরা দেখতে পাবো যে 3.3 ভোল্টেজটা চলে আসছে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের প্রথম স্টেপ শেষ। এবার পরের স্টেপ আমরা দেওয়ার যাবো যখন, তখন আবার মিটার 0 হবে, পরের স্টেপ যখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 3 ভোল্টেজ NBS যেটা আমাদের সুইচে থাকে, ভোল্টেজটা NBSW অন সেটা আমরা দেখতে পাবো, এখানে যখন আমরা যাব তখন আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে আবার 3.3 ভোল্টেজ চলে আসছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের দ্বিতীয় স্টেপটাও ওকে আছে। এরপরে আমরা যখন দেখব দেখতে পাচ্ছি S5 অন পরের স্টেপ, এই আইচিপের আমরা আইচিপে দেখতে পাচ্ছি যে আইচিপের ভিতরে আমাদের এই ভোল্টেজটা চেক করতে হবে, তো আমরা আবার আইচিপে আসবো, আইচিপে আসার পর আমরা দেখতে পাচ্ছি 3.3 ভোল্টেজ পেয়ে গেলাম, এই পিন যে পিনে থাকার কথা সেই পিনে আমরা চেক করার পর S5 অন। তো শিক্ষার্থী বন্ধু আমরা শুধু নেগেটিভটাকে রেখে দিব, জাস্ট পজিটিভ দিয়ে আমরা এগুলো চেক করব। এর পরবর্তী আমরা যখন চেক করব RSM রিসেট, RSM রিসেটটা আমরা যখন চেক করব এখানে আমরা RSM রিসেট এই পিনে দেখতে পেলাম, তো RSM রিসেটটা আমাদের আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি 3.3 ভোল্টেজ। তো আমরা আবার শিক্ষার্থী বন্ধু এই স্টেপটাও শেষ করলাম যে হ্যাঁ এইভাবে করে আমাদের প্রত্যেকটা পিনকে চেক করতে হয়।
আবার দেখতে পাচ্ছি দ্বিতীয় স্টেপ, যে ডিএনবিএস অন, অর্থাৎ যেই পাওয়ার সুইচটা চাপার পর আমরা যে পাওয়ার সুইচটা পুশ করলাম, এই পুশ করার পর আমাদের যে ভোল্টেজটা সিগনাল নামে পরিচিত হবে, এই পাওয়ার পুশের যে সিগনাল সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যখন আনবো তখন আমরা দেখতে পাচ্ছি যে 3.3 ভোল্টেজটা থাকবে। এইভাবে করে আমরা প্রত্যেকটা মাদারবোর্ডকে যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন ডায়াগ্রাম ধরে আমরা পিন আউট করে দেখতে পাবো যে কোন কোন পিনে আমাদের চেক করতে হবে এবং এই আয়োচিপটা ভালো আছে কি না সেটা আমরা চেক করবো। তবে আয়োচিপ থেকে আমরা অনেক ধরনের প্রবলেম পেয়ে থাকি, বিভিন্ন ক্যাটাগরি প্রবলেম থাকে। আমি যে প্রবলেম নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে নো পাওয়ার, অর্থাৎ একটা ডেড আয়োচিপ কীভাবে চেক করতে হয় সে চেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আর সবাইকে স্বাগতম। আমি চট্টগ্রামবাসীর জন্য নতুন করে আরেকটি সুখবর নিয়ে আসছি, যে ঢাকায় বা অন্য অন্য ডিস্ট্রিক্টে যেভাবে ব্যাটারি, ল্যাপটপের অ্যাক্সেসরিজ, ব্যাটারি, কিবোর্ড, তারপর আমাদের চার্জার, এই আরও এক্সেট্রা যেগুলো ফ্যান, কুলিং ফ্যান, স্পিকার এক্সেট্রা যেগুলো থাকে ল্যাপটপ অ্যাক্সেসরিজের, এগুলো আমি ইনপুট করার চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, আমাদের নিচে স্কলারের নাম্বার যেতে থাকবে, আপনারা ওখান থেকে নাম্বার কালেকশন করে নেবেন বা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার কোনো মেসেজ থাকলে চলে আসবে আপনাদের কাছে। আমাদের এই ব্যাটারির প্রাইস এত ভালো দেওয়ার চেষ্টা করতেছি যে ঢাকায় যে প্রাইসটা দিচ্ছে চট্টগ্রামে বসে আমি সেম প্রাইস সবার জন্য দেওয়ার চেষ্টা করতেছি। আর সবাই আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন, আমি পাইকারি এবং খুচরা দুটোই দেওয়ার চেষ্টা করতেছি এবং দুটোই আমি দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ইন্টারন্যাশনালভাবে এবং আমি ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি অ্যানিমেশনের মাধ্যমে এবং প্রজেক্টরের মাধ্যমে, খুব সহজভাবে কীভাবে একটা শিক্ষার্থী বন্ধুদের কাছে তুলে ধরতে হয় ক্লাসগুলোকে, সেইভাবে আমি চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।